আমাকে যে নম্বর দেবে তার সাথে নেব, তা ধরে নেব না। আরে সালাম মালটা কি বলি গেল, আরে ছিড়ে ছিড়ে মালটা কি মোনা, ও কি বলি গেল বলতো, গাল দিল নাকি? সালা কাল আনি ঝামেলা, ওই মালটাকে তো আমিই পটাবো। পেয়েছি, দেখো আমার সাদা মনে কিন্তু কাদা নেই, আমি চোখে ভালোভাবে দেখতে পাই, সবাই বলে আমাকে কানা। কি হলো, নাম্বারটা নাও। থালা মালটাকে আমিই পটাবো, তাই মালটাকে নাম্বার দিয়াতি। দেখো তুমি যেটা বললে আমি সেটা শুনলাম, কিন্তু আমার তোমায় পছন্দ, তুমি আমার নাম্বারটা নিয়ে নাও। তুতলা কোথা কারে তোর সাথে প্রেম করবো না সর। শালা কি গাল দিয়ে গেল, জিজ্ঞেস করতে হবে তো। কি গাল দিয়ে আসলো এখানে, তোমার গাল দিতে বললাম আমি? কালা টানা নাকি কি বললে তুমি? ও হ্যাঁ রিদি, সেম ওই কিন্তু খুব ভালোই হয়, নিচে কথা বলবো না, যাই বলার তাই বল। এ তো জর্মের কালা, কালা হোক যাই হোক চলতে তো হবে, আমার নাম্বারটা তুমি নাও। না 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 না, কলকাতায় এর ভেতরে যেতে পারবো না, পরে যাওয়া হবে, তুমি যদি বলো। নাম্বার নাম্বার নাও। ও নো, ও নাম্বার দেবা, আচ্ছা বুঝতে পারলাম, আমার আবার লজ্জা লাগে, আমি পেছন ঘিরে দাঁড়াচ্ছি, তুমি নাম্বারটা দাও। 97 32 00 00। আরে নাম্বারটা বলো, কাজ আছে তো আমার। কালাটা না নেই খুব সমস্যা, 97 32 00 00। আরে নাম্বারটা বলবো না, আমি চলে যাব, নাম্বারটা বলো। 97 32 00 00। ও মা গো, এ আবার কি কালা, কখন থেকে বলছে নাম্বার দেবো, নাম্বারটা দাও না কে। আরে নাম্বারটা বলবা তো নাকি? ও মা গো, আমি লিখলাম তুই আবার যেতারিস, তোকে নাম্বার দেওয়া হয়ে গিয়ে খাসি গুদাগার। আরে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে বলতেছি। আমার নাম্বার বাংলাদেশ চলে গেল। আরে হ্যাঁ আমি বাংলাদেশ ঢাকা থেকে কইতেছি, মাইক আপনি নাম্বার কইলেন। যাক তোমাদের কানেই গিয়েছে, ওই কালার কানে যায়নি। ওই অফিসার আমার ভাইকে তুলে নিয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। আরে আমি পার্টির লোক, আমার ভাই অন্যায় করতেই পারে। ঠিক বলেছো কর্তা, ওর কত বড় হিম্মত খালি ভাবো। অফিসার ও কি বললো, আমার ভাইকে ছাড়বে কি না, ওর ছেড়ে বল। হ্যাঁ কর্তা, আজকে বিকালের মধ্যে ছেড়ে দেবে বলছে। তুই একটা কাজ কর ঢকলা। বলুন কর্তা। আমাদের আগের কাজ জায়গার যারা করেছিল তাদের ডেকে আনো, এসিপিকে নামাতে হবে। কর্তা নামাইতে হবে মানে? মার্ডার মার্ডার, ওকে কিল করতে হবে। ঠিক আছে কর্তা। হ্যালো এই শালা, তুই শুনতে পাইনি? হ্যালো এই শালা, তুই শুনতে পাইনি? হ্যালো, দেখ এমন একটা ফোন দিয়েছে পিকার কাটা, আরে তুই কত বল দেখ। শালা তোর কানের উপর ভরসা নাই, দে ফোনটা। হ্যালো, এই তুই কোন কালার ফোনটা দিলি তুই? আর বলো না কি হয়েছে বলো, তোমাদের তিনজনের জন্য একটা কাজ আছে। কি কাজ বলো, সব কথা ফোনে জানানো সম্ভব না, তোমরা তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ঠিক আছে। এ তোদের তিনজনের জন্য একটা কাজ আছে। কাজ কি কাজ? তোদেরকে একজনকে মার্ডার করতে হবে। না আমরা এখন বাজারে যাব না, বাজারে এখন যাওয়ার কোনো দরকারই নেই। শালা কাটরা নিয়ে আসিস কেন তোরা? না আমরা তিনজনই ভালো, আমরা কেউ খারাপ নাই। আবে শালা চুপ কর তুই, দানটা না এরকম কিন্তু একটা হবে, থালা ওই কানের ওপর কোনো ভরতা নেই। বাইরে আমার লোক দাঁড়িয়ে আছে, তোদের মোবাইলে ছবি দিয়ে দেবে। ঠিক আছে তাহলে আসে আজকে ডিরামবাবু। ঠিক আছে, বাড়ি থেকে যেন মনে করে ছবিটা নিয়ে যাস। আচ্ছা ডিরামবাবু। এই ডিরামবাবুর বাড়িতে থাকতে বললো নাকি? শালা বাইরে চ তুই, এই না ছবি তিনজনকে দেখিয়ে দিবে।
আমি দেখে নিয়েছে মানে তিনজনাই দেখে নিয়েছে। বাদ পাখির মতন চোখ আমার। ঠিক আছে কাজটা করে দে। আচ্ছা ঠিক আছে। আহ বিশাল মেরেছে। তুই চিন্তা করিস না ভাই, তুই চিন্তা করিস না, ওই পুলিশ অফিসার দিন শেষ। তোর একটু বস, আমি পানি নিয়ে আসি। থালা কানা তুই আবার পানি আনতে দাঁত ভালো করে দাঁত। আমার বাজ পাখির মতন চোখ, এই কথাটা যেন সবসময় মনে থাকে। এ দাদা দাদা, এ মনে ভাত খেতে গেল নাকি বাড়িতে? আব্বে থালা তালা। এই কাবে আমায় ধাক্কা মারলেন। অন্ধ নাকি তুই? হ্যাঁ তুই অন্ধ কাকে বললি? তুই বাজ পাখির মতন চোখ আমার, আমি রাতেও দেখতে পাই। এই তোরা তিনজন এখানে কি করছিস? আয়ে দায় গা বাবু, তো ভালো আছেন তো? আরে হ্যাঁ 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 আমি খুব ভালো আছি। না দারোগা সাহেব, আমরা কাউকে ভালো টালো বাসি নে, আমাদের মনে কোনো কাদা নেই। আরে শালা কালা। আরে দারোগা বাবু ওই সব বাদ দেন, এই ছবিটা চিনতে পারেন কি দেখুন তো? এই শালা, এ তো আমার ছবি। এই এখানে কি হবে? আরে না ওটা আমার বন্ধু বাড়িতে আসবে বলে। শালা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমি ছবিটা পাল্টে দিই, পার্টির লোকের ছবি দিয়ে দিই। না না আমি চিনি নি। ভাই তোকে আমি বোঝাতে পারলাম না ভাই, ওই শালা ইন্সপেক্টর এমন ধারা মারবে তুই মরে যাবি ভাই, আমি বুঝতে পারিনি ভাই, এর বদলা আমি নবই নব। দেখ থালা তোর, তোকে ওপর আমায় ভয় তো নেই, ছবিটা আমায় দেখা। এ এতে তো বললাম ওইখানে মেরে দিতাম। আদু দেখ দেখ দেখ, এর বিয়ে হয়েছে? না হে না, একে একে মারতে হবে তাই তো? হ্যাঁ। আরে ছি 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 ছি, এ তো ডিল করার সময়তেই একে মেরে দিতাম, চ একে মেরে আসি গায়। ভাই তুমি আমাদের ছেড়ে যেতে পারো না ভাই। ও মা গো, দেখো ডিরাম বাবু, ফুল মাটার তখনই করবে যখন তুমি ফুল টাকা দিয়ে দেবা, তার আগে কিন্তু মার্ডার করবো না তোমায়। এই শালা আমাকে মারতে বললাম, ওই অফিসারকে মারতে বললাম আমি। একে গুলির আওয়াজ হলো, দেখি দেখি চ চ। এ তুই কাকে ছবি দিলি? কেন মোনাকে? ওরে শালা তুই বেঁচে বেঁচে ওই কানাকে ছবিটা দিতিস তুই? ওই তো বললো আমার বাজ পাখির মতন চোখ, আমি দেখে নিয়েছি মানে তিনজনই দেখে নিয়েছি, ওই শালাই তো বলে। ওই শালার চোখে পা ভর দেওয়ার দরকার, তোদের ঘরে এক টাকা দেবো না সর শালারা। এ ড্রাম বাবু কি হলো তোমার হাতে গুলি লেগে কেন? হ্যাঁ ও মাদাই গয়ার দন্যে 2,00,000 টাকা দিল বললো। শালা ড্রাম, তার মানে তুই আমাকে মার্ডার করতে চাইলি? শালা কেন মারতে চাইলি বল। স্যার তুমি আমার ভাইকে মেরেছিলি বলে তাই তোমাকে আমি মার্ডার করতে চাইলাম, এছাড়া আর কোনো আমার হাত নেই। আচ্ছা ঠিক আছে। এই কালা, তুই যদি ডিরামকে মেরে দিস তোকে 2,00,000 আমি দেবো। কি বলছো স্যার, সত্যি কথা বলছো? আরে হ্যাঁ রে কালা হ্যাঁ। তাহলে এত করে বল দেবো আমি? হ্যাঁ বলি দে মনা খেলা।